আকো কংগ্রেসৰ ফাট মেলিছে নেকি কি হৈছে বাৰু কংগ্রেসৰ ভিতৰ সৰাত কংগ্রেসৰ জ্যেষ্ঠ একাংশ কংগ্রেসৰ নেতাৰ মাজত মটৰ যথেষ্ট খেলিমেলি দেখা গৈছে কমলক্ষ দেৱ পুৰকাষ্ঠ কংগ্রেসৰ কাৰ্যকৰী সভাপতি গৰাকী অসন্তুষ্ট আসলতে করিমগঞ্জ যেহেতু কংগ্রেসে মিত্রজোট এটা পাতিছে আর ইয়াত কেবাটাও দল লগ লাগি আছে কংগ্রেসে বা এই করিমগঞ্জ সমষ্টিটো তাত তৃণমূল কংগ্রেসৰ হৈ সুস্মিতা দেৱক তাত সেই করিমগঞ্জত প্রার্থিত দিয়ার বিরোধিতা করেছে যিখিনি প্রস্তাব আগবঢ়াইছিল রিপুন বৰাই তার সম্পূর্ণরূপে বিরোধিতা করেছে কমলক্ষ দেৱ পুৰকাষ্ঠ যি হৈছে কংগ্রেসৰ কার্যকরী সভাপতি কমলক্ষই বিচাৰিছে যে আসলতে সেই সমষ্টিটোত কংগ্রেসৰ মানুহে খেলক কারণ সেই সমষ্টিটোত করিমগঞ্জত কংগ্রেসক আগরে পড়া রাইজে তাত জিকায় আহিছে চাবলৈ গলে কমলক্ষৰ অসন্তুষ্টিটো একেবাৰে ইমান ডাঙৰ নহয় সৰু এটা অসন্তুষ্টি কিন্তু বিৰোধী যিহেতু একগোট হৈছে বিৰোধী মিত্ৰজোঁটত ই গোটেইখিনি চেদেলি ভেদেলি কৰি দিব হয়তো পাৰে বিৰোধী মিত্ৰজোঁটত ই আল লগাই দিব পাৰে আৰু তাৰে হয়তো আশংকাত ভুগিছে কংগ্ৰেছে কাৰণটো হৈছে কমলক্ষদেৱ পুৰকাষ্ঠই গোটেই কথাখিনি এনেই একেবাৰে একেমুখে কৈ থোৱা নাছিলে এখন সংবাদমেল পাতি কথাখিনি কৈছিল কমলক্ষদেৱ পুৰকাষ্ঠই কংগ্রেসে যে বিগ ব্রাদার আর আমার ইন্ডিয়া এলায়েন্সের গোটে মিলি কেনে আমার সিদ্ধান্ত লওয়া হব কিন্তু করিমগঞ্জও কংগ্রেস খেলি খেলব যদি আপনি ইতিহাস যদি পর্যালোচনা করে বারবার এতে কংগ্রেসক এই অঞ্চলের মানুষে এই এই সিটটি উপহার দিছে কাম করবলে সুযোগ দিছে আৰু কমলক্ষৰ এই অসন্তুষ্টিৰ কথা গম পায়েই ক'ৰবাত লগে লগে প্ৰদেশ কংগ্ৰেছে আন এখন সংবাদমেলৰ জৰিয়তে এই সংবাদমেলখন ৰকিবুল হুছেইনৰ জৰিয়তে পাতি এই গোটেই বিষয়টো গুৰুত্বহীন কৰাৰ বাবে এক প্ৰচেষ্টাও চলালে আৰু লগতে য'ত ৰকিবুল হুছেইনে সংবাদমেলখনত তেওঁ ক'লে যে এই মন্তব্যটো বা এই দাবীটো সেয়া কমলক্ষৰ পুৰকাষ্ঠৰ ব্যক্তিগত এই কথাখিনি কংগ্রেস দলের কথা নহয় সেই কথাখিনি কমলক্ষদেৱ পুৰকাষ্ঠৰ ব্যক্তিগত কথা আর সেই কথাখিনি কংগ্রেসের বলে বিরোধী ঐক্যমঞ্চর দলসমূহেও আর সর্বসাধারণ রাইজেও সেই কথাখিনি তেওঁৰ ক্ষেত্ৰত ব্যক্তিগত বলে ধরব লাগে চাবলৈ গলে খুব গুরুত্বপূর্ণ কথা এটা হৈছে যে কমলক্ষ দেৱ পুৰকাষ্ঠ হৈছে কংগ্রেসৰ প্রদেশ কংগ্রেসৰ কার্যকরী সভাপতি যত ৰকিবুল হুছেইন এজন কমিটির সাধারণ সদস্য এনে পরিপ্রেক্ষিতত এনেকুৱা ধৰণৰ এটা বিষয়টোত এজন কার্যকরী সভাপতিক বা কার্যকরী সভাপতির মন্তব্যক সম্পূর্ণরূপে উলুটাকৈ এটা উত্তর দিয়া বা সম্পূর্ণরূপে বিরুদ্ধে যোৱা বা বিপরীতে যোৱা ৰকিবুল এজন সদস্য ৰকিবুল হুছেইনৰ এই কথাখিনি কিমান যুক্তিসঙ্গত সেই হিচাপতো কিছু প্রশ্ন আহি পৰিছে অবশ্যই গোটেই বিষয়টো প্রসঙ্গটো যাতে অধিক জটিলতার মাজলৈ না যায় গৈ তার বাবে দিল্লির পৰা প্রদেশ কংগ্রেসের সভাপতি এপিসিসির সভাপতি ভূপেন বৰাই তেওঁ কিছু মন্তব্য তেওঁ ব্যাখ্যা দাঙি ধরলে যে কিয় ৰকিবুল হুছেইনে সংবাদমেল পাতিবলগীয়া হল আমার দলের হলে ভালো মনে করছি এখানে দলীয় মঞ্চত কোক সংবাদ মাধ্যমত আমার বিরোধী ঐক্যত যাতে কোনো ধরনের বেমেজালি সৃষ্টি হয় তেনেকুৱা ধৰণৰ পৰিৱেশ পৰিস্থিতি বা সকলোকে আঁতৰি থাকিবৰ কাৰণে মই কালি আনুষ্ঠানিকভাৱে আহ্বান জনাইছোঁ আৰু মোৰ বিশ্বাস যে সবেই এইটোৰ পৰা আঁতৰি থাকিব বাকী যিয়ে যি নকওক কিয় কিন্তু প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিগৰাকী আৰু প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতিগৰাকীৰ এই মতৰ অমিলৰ বিষয়টোৱে দলৰ মাজত কিমান একতা আছেনে সেই প্ৰসংগটো এক প্ৰকাৰ উত্থাপন কৰিছে অবশ্যই লক্ষণীয়ভাৱে শেহতীয়াকৈ গোটেই বিষয়টো গাব দিবলৈ বা বিষয়টো কিছু পাতল কৰিবলৈ কমলক্ষ দেৱ পুৰকাষ্ঠই নিজৰ ভুল তেওঁ স্বীকাৰ কৰিছে সভাপতি হিচাপে ভূপেন বৰাৰ আনুগত্য মানি লৈ কমলক্ষ দেৱ পুৰকাষ্ঠই কলে যে দলৰ কথা দলৰ মজিয়াত উল্লেখ কৰা উচিত এইটো বেয়া কথা কোৱা নাই এইটো ভালে কৈছে আৰু আসলে আমাৰ কথাখিনি আমাৰ দলতে ক'ব লাগে আমি অস্বীকাৰ নকৰোঁ কিন্তু আমার যদি ব্যক্তিগত যদি অভিমত যেটু ব্যক্তিগত কথা যেটু এই কথাখিনি দলের মজিয়াত মই কথাখিনি কম বাৰু যে আমার কংগ্রেসের আমার বিশেষকে করিমগঞ্জ আর প্রার্থী যাতে কংগ্রেসের ফালের পৰা অর্থাৎ ইন্ডিয়ার ফালের পৰা হয় এটা আমি দাবি জানাব আর এই ধরনের প্রদেশ কংগ্রেসের কেবাগৰাকীও নেতার কিছু ভাষ্য মন্তব্য আর এনেকৈ এইবোৰৰ মাজতে প্রশ্নটা উত্থাপন হয়েছে যে একতা আছেনে সকলো ঠিকে আছেনে কংগ্রেসের ভিতর চড়াত